কোনো ব্যক্তি বা এজেন্সির বিরুদ্ধে হজ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ উঠলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিকেলে আসকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন তিনি বলেন বেসরকারি হজ এজেন্সিগুলোর অব্যবস্থাপনার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বাংলাদেশে হাজিদের জন্য নতুন চালু হওয়া সৌদি সরকারের প্রি ইমিগ্রেশন ব্যবস্থার প্রশংসা করেন রাষ্ট্রপতি এছাড়া হজ ব্যবস্থাপনায় বেসরকারি এজেন্সিগুলোর প্রতারণা নিয়ে কথা বলেন তিনি ব্যবসার নামে প্রতারণা করলে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি